السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الله أكبر. أتمنى الدروس بورت لك إن شاء الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. جي আমার সাথে সাথে পড়েন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري سر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহু আকবার হন এখন পর্যন্ত ধৈর্য ধারণ করার পরে আল্লাহ তাআলা আবারো আমাদেরকে ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অনেকেই অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সেই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই আলহামদুলিল্লাহ জয়েন করতেছে তো আমরা গতকালকে যে আমাদের আলোচনা ছিল সেটা ছিল আমাদের সাকিন বা জজম সাকিন এবং জজম দুটোটা একই কথা তো সাকিন এবং জজম নিয়ে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাদ নিয়ে আলোচনা করব মাদের হরফ তো ইনশাআল্লাহ আমরা আজকে সাকিনের যে পড়াটা ছিল আমাদের সেই পড়াটা ইনশাআল্লাহ আমরা নিতে থাকি বাকি হযরতরা আসুক তো আমি একবার তাকরার করে দিচ্ছি যে সাকিন কাকে বলে সাকিন ওয়ালা হরফ যে হরফের উপর সাকিন হবে জজম হবে তাকে জজম ওয়ালা হরফ বা সাকিন ওয়ালা হরফ বলা হয় তো আপনারা একটাই মনে রাখেন জজম ওয়ালা হরফ তো জজম ওয়ালা হরফটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় আল্লাহু আকবার তো আমরা হরকত যে হরফের উপর হরকত হয় সেটাকে হরকত ওয়ালা হরফ বলে আর যেটার মধ্যে জজম হয় সেটাকে জজম ওয়ালা হরফ বলে আল্লাহু আকবার তো জজম ওয়ালা হরফের এই পড়ার কাইফিয়ত হচ্ছে সেটা নিজে নিজে উচ্চারিত হতে পারবে না তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হবে যেমন বায়ের মধ্যে জজম আছে কিন্তু জজমটা উচ্চারণ করা যায় না
তার আগে যদি একটা হরকত যে কোনো একটা হরফ লিখে তার মধ্যে যদি কোনো একটা হরকত লাগিয়ে দেই তখন এটা উচ্চারণ করা যাবে যেমন আমি শুরু দিয়ে যদি আমি আরেকটা বা লিখলাম তাহলে বা বা জবর বাব বা বা জের বিব বা বা পেশ বুব বা বিব বুব এরকম উচ্চারণ হবে তো ইনশাআল্লাহ তারেক ভাই প্রথমত তারেক ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের আদনান ভাই মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলেন যে জজম বা সাকিন কাকে বলে জজম ওয়ালা হরফ তাহার ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় আচ্ছা মাশাআল্লাহ দেখি বারণ করে শুনলাম তো ইনশাআল্লাহ আইন নুন জবর আন ডাল জব পেশ দুজ ডাল জ না জা 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 ডাল জব পেশ দুজ জি মাশাআল্লাহ জি এবার এই শব্দটা বারণ করে শোনান হামজা হাপেশ হামজা হাপেশ আহ মিম জবর মা লাম্পেশলু আহমালু হামজা হামজা হাপেশ এখানে কি পেশ আছে বানানোর সময় এটা মনে রাখতে হবে বানানোর সময় মনে রাখতে হবে কি বলতেছেন এটা ধ্যানে রাখতে হবে দেখে দেখে বলতে হবে জি উস্তাদ জি এবার বানান এবার বানান করেন হামজা হাজবর আহ মিম জবর মা লাম্পেশলু আহমালু আবার বলেন জি এরপরে আসেন আদনান ভাই প্রস্তুত থাকেন আমাদের নূর আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হুজুর আপনি বলেন জজম এবং সাকিনের মধ্যে কি কি পার্থক্য জজম এবং সাকিনের মধ্যে কি কি পার্থক্য উস্তাদ এটা ঠিক মতো বলতে পারতেছি না হ্যাঁ প্রথমত আমি বলে দিয়েছিলাম জজম এবং সাকিনের মধ্যে কোনো পার্থক্য নেই জি জি আচ্ছা এবার বলেন জজম বা সাকিন কাকে বলে মানে জজম বা সাকিনলা হরফ হচ্ছে নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাদের উচ্চারণের জন্য ডান দিকের হরফের সাথে একত্রে মিলিয়ে পড়তে হবে আচ্ছা মাশাআল্লাহ জি এবার আমাদেরকে পান করে শোনানো হবে জি ওস্তাদ হা কাফ জবর হাক কফ লাম পেশ কুল কফ 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 লাম পেশ কুল তারপরে হচ্ছে কফ ইয়া তা কফ জবর তাক হ্যাঁ আবার বলেন এটা আবার বানানটা আবার বলেন কি প্রথম তা এখন বুঝতে পারছেন আমাদেরকে এই পড়াগুলা আরো কতবার তাকরার করা দরকার বেশি বেশি পড়া দরকার না হ্যাঁ বেশি পড়া
এখন তো আপনি দেখেন, আপনি চেষ্টা করে করে বলতে পারছেন, এখন এটাকে যখন আমি বারবার বারবার পড়বো তখন আমার পড়া অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা জি, এরপরে নুয়ালম ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের রাসেল ভাই। আল্লাহ আকবার। জি হযরত আপনি বলেন, জজম এবং সাকিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি না ওস্তাদ, লাউ কুদু কুদুই লাউ। মাশাআল্লাহ, আপনি দারুণ উদাহরণ দিতে পারেন। জি এই কটা বান করে শুনান। সিন মিম যে সিম, লাম হা ফেশ লু, হা সাদ ফেশ হুস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি সবাই ভালো করে খেয়াল করলে আপনাদেরও পড়া হয়ে যাবে। জি একটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া নূর আলম ভাইকে অনেক সুন্দর পড়া দিয়েছেন। জি রাসেল ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের আকিং খান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত আপনি, হ্যাঁ এই কথা বলান করে শুনান। জি হামজা ফা জুবর আফ, লাম জুবর লা আফলা, হা জুবর হা আফলাহা। মাশাআল্লাহ। কফ লাম পেশ কুল। মাশাআল্লাহ। নুন সিন জবর নাস, নুন হ্যাঁ না না সিন জবর নাস, সিনের মধ্যে কি দুইটা একসাথে? নুন জবর নাস সিন জে শি, নুন জবর নাস সিন জে শি, র জবর ব নাসি র, রতা পেশ রত নাসি র, রতা পেশ। আচ্ছা তো বানানটা করতে যতটুকু বুঝলাম একটু কষ্ট হয়েছে, তাই এটা বারবার বললে আর এই কষ্টটা হতো না। জি এবার এটা বানান করেন। হামজা কাজবর আক বা জবর বা আকবা, রপেশরু আকবরু। মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে এখন আপনারা আলহামদুলিল্লাহ যেটুকু পর্যন্ত আমরা পড়ছি এটা পড়তে পারতেছেন, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটু মানে বেশি বেশি পড়া, তাহলে এটা আমার মানে একবারে কলবে বসে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া রাসেল ভাইকে। আকিক খান ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের কম্বুজ স্যার হাইম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হামজা ফা জবর আফ, লাম জবর হা জবর আফ। হ্যাঁ বানানটা আবার বলেন। হামজা ফা জবর আফ, লাম জবর হা জবর লাহা আফলাহা। লাম হা জবর না, লাম জবর লা হা জবর হা লাহা আফলা। হ্যাঁ আমরা তো হরকত গুলা পড়ে আসছি, যে যে কাইফ নিতে সেভাবে বলা, এখন শুধু আর কি বাকি গুলো তো আমরা আগে পড়ে আসছি। যে এরপরে এরপর নিচে নিচে আইনিয়া জবর আই, নুন তুই পেশ নুন আই নুন আইনুন। মাশাআল্লাহ। এরপরে তাক অফ জবর তাক, রজের রজে ফা পেশ রাফু রিফু তাকরিফু। বানানটা আবার বলেন। শুধু জজমেরটা এখন, শুধু আপনাদের নতুন শুধু পড়া আছে জজমেরটা। তাক অফ জবর তাক, তাক আর বাকিগুলো তো আগে থেকে পারেন। রজের ফা পেশ রজের বলেন, রজের রি। হ্যাঁ
تقري حافظ فو আমাদের নতুন কি অ্যাড হইতেছে, আমরা পিছনের পড়াগুলাকে ভালো করে আমরা মজবুত করে রাখবো। যেমন আমরা হরকত পড়ে আসছি, জবর জের বেশ তানবিন এগুলো আমরা পড়ে আসছি, এখন নতুন নতুন ভাবে শুধু আসছে যজমের নিয়মটা। এখন এই যজমের নিয়মটাকে আমাকে ভালো করে শুধু এটাকে বল, এটা বলার পরে অন্যগুলোর মধ্যে যেন আমার আবার আমি যেন না বাজি বা এটকে আটকে না যায়, এরকম যেন না হয় আমার, এটা খেয়াল করা। আচ্ছা, এরপরে জি কামরুসা আলী হাইন ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের মহিবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। বেশি পড়তে হবে আজকে, কালকে আমাদের পড়া একবারে কম ছিল, এই সামান্য একটা পেজ, এটা আপনারা একবার চোখ বুলালে হয়তো যতটুকু বুঝে যাইতেছে যে আপনাদের মেহনতটা একটু কম হইতেছে, মেহনতটা একটু বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। জি বারান বলেন। বারজের বিদ সিন মাশাআল্লাহ, নুনজের সিন, বা আলিফজের বি, বা আলিফ বা হামজাজের বি, বা হামজাজের বি, হামজা মিম জবর আম, র দুইজের রিন আমরিন আবার বলেন এটা, কফ হামজা জবর ক বা দুই পেশ বুন, হামজা আছে এখানে লাম হুজুর আপনারা এই পেজ গুলো সবাই যারা এই দুর্বলতা আছেন সবাই আমরা ইনশাআল্লাহ এই গ্রুপের মধ্যে পড়াশোনা দিব, নাহলে এই যে আপনাদের এই ভুল গুলার তো ঠিক হবে না। ক্লাসের মধ্যে কি সম্ভব সবার এই সবগুলো পড়া নেওয়া? আমার দ্বারা তো সম্ভব না এই সবগুলো পড়া নেওয়া, তো একটু আপনারা একটু এই দায়িত্বশীল হবেন ইনশাআল্লাহ। মধ্যে বলছি না, আল্লাহ রাসূল বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রথমত নিজের দায়িত্বশীল তো নিজে হতে হবে, এরপরে অন্যরা, তো এই জন্য। আর তাছাড়া দিনে আইলেম শিক্ষা করাটা আমার উপর ফরজ হয়েছে কখন? যখন আমি বালেগ হয়েছি তখন। তাহলে আমাদের এখানের মধ্যে কারো বয়স যদি 40 হয় তাহলে উনি 15 বছর বয়সে যদি বালেগ হয় তাহলে এদিকে উনি 25 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, তার উপর এই ফরজিয়াতটা রয়ে গেল, কিন্তু এখন আদায় করতে 15 বছর লেট হলো আমার, তো দেখেন আমরা কত পিছিয়ে আছি। এই জন্য ওই যে কবি বলেছেন যে চেহেল সালে অমরে আজিজ গুজাস্ত মেজাজে তু আজাহালে তিফলি নাগাস, তোমার 40 বছর অতিবাহিত হয়ে গেছে, তোমার বয়স 40 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তোমার ছোটবেলার যে স্বভাব সেটা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, তো এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে ইনশাল্লাহ। এটা আমার উপর ফরজ, আর সামনে যেই অবস্থা আসতেছে আমার যদি আইলেম না থাকে তাহলে আমি ইমান হারা হয়ে যাব, এই জন্য আমাদেরকে খুবই জরুরি দিনে আইলেম শিক্ষাকরণ করাটা, এটা আমাদের উপর খুবই জরুরি। আর তাছাড়া আপনাদেরকে একবার আমি বলেছিলাম যে কেউ যদি আমাকে খুব বেশি মহাব্বত করে, খুব বেশি মহাব্বত করে আর আমিও তাকে খুব বেশি মহাব্বত করি, এবং সে আমার কাছে একটা চিরকুট পাঠাইছে এবং আমি তাকে ভালো এমন মহাব্বত করি যে পৃথিবীর সবার থেকে তাকে বেশি মহাব্বত করি, সে আমার কাছে একটা চিঠি পাঠাইছে, এখন এই চিঠিটা হয়তো বা সে হিব্রু ভাষায় পাঠাইছে বা সে ফার্সি ভাষায় পাঠাইছে, যেই কোনো ভাষায় পাঠাক না কেন আমার কাছে যখন এই চিঠিটা আসবে আমি এটার মর্ম যেই কোনো ভাবে হোক আমি এটা বুঝতে চেষ্টা করব, আমার জান চলে যাবে তারপরও এই চিঠিটা আমি বুঝতে চেষ্টা করব। তো দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা একটা চিঠি পাঠাইছেন কোরআন, সে কোরআনের মধ্যে কি বলেছেন সেটা আমাদেরকে জানা খুবই জরুরি না? এখানে মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর কত কথা বলেছেন, এটা তো আমার জন্যই পাঠাইছেন আল্লাহ তাআলা, তো এই জন্য এটাকে আমাদেরকে বুঝতে হবে। তার জন্য প্রথমত
এটা বুঝার জন্য আমাদেরকে আগে তো কোরআন পড়তে হবে, এর পরবর্তীতে আমাদেরকে কোরআনের মর্ম বুঝতে হবে। তো কোরআনের মর্ম তো আমরা এখন বুঝতে দেরি আছে, আমরা এখনো পর্যন্ত কোরআনে পড়তে পারি না, আমরা কত পিছিয়ে আছি, কিন্তু সময় কিন্তু চলে যাবে, থেকে যাবে আপনার আর আমার মেহনত। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে মহিবুল ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের নাফিস ভাই। জি হযরত, আপনি বলেন জজম কাকে বলে? জজম কাকে বলে? ওই মানে জজম বা সাকিনুল্লাহ হরফ ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, এটা কি সংজ্ঞা? জি জি জি, আমি কালকে ছিলাম না তো তাই। হ্যাঁ, কালকে ছিলেন না, কিন্তু এখন এটা তো এই ক্লাসটা তো দেখে নেওয়া জরুরি ছিল। কষ্ট করে একটু কষ্ট করেন, 40টা দিন মাত্র কষ্ট করবেন, বুঝলেন নাই? একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, একটু মেহনত। আপনারা যদি এখন মেহনত না করেন, আমার দ্বারা সম্ভব না, আপনাদেরকে আমি মানে একবারে, এটা তো আর এরকম না যাই ইন্ডিশিয়ানের মতো ফুস করে দিলাম শেষ, ভিতরে ঢুকে গেল, এরকম না, এটা আমি পড়া দিব, আপনারা মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এখলাসের সাথে সুন্দরভাবে মেহনত করার তৌফিক দান করুন। আর আমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম, কালকে আমাদের এমনিই বন্ধ, কালকে আমাদের এমনিই বন্ধ থাকবে, আজকে তো আমাদেরকে সবার উপস্থিত থাকা জরুরি ছিল। আল্লাহু আকবার। আচ্ছা মহিবুল ভাই, আপনি বানান করে শোনান ইনশাআল্লাহ। নিচের শব্দটা আপনি উপস্থিত না থেকে তো অনেক ভালো পড়া দিয়েছেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত এরকম পড়া দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। জি নাফিস ভাই আসেন, সময় একেবারে, আসসালামু আলাইকুম, সামনে অগ্রসর হতে হবে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। জি হ্যাঁ, এটা বানান, এই কথাটা বানান করে শুনান। সিন হামজা জের সি। হ্যাঁ, সিন সিন হামজা, সিন হামজা কোথায়? সিন মিম এ না দেখতেছি আমরা, মিম জের সিন হামজা, হামজা কফ, হামজা কফ জাবর আল আক, লাম জাবর লা, আকলা হা জাবর হা, আকলা হা, এটা বানান করছেন নাকি? জি। আবার বলেন তো এটা। যাবর নুন। আচ্ছা, এখন আমরা যতটুকু বুঝতে পারলাম আমাদের আমাদের কতটুকু মেহনত জরুরি, খেয়াল করছেন? সবাই একবারে আমাদেরকে মাজায় গামছা বেঁধে নামতে হবে, আমাদেরকে আমাদের সবার জন্য, এখন যতটুকু যেই কজনে পড়া নিলাম সবার জন্য হলো জরুরি, হলো আমাদের মেহনত বাড়িয়ে দিতে হবে। এখন আমাদের কিন্তু পড়া এরকম কিন্তু বেশি হয় নাই, আহামরি বেশি হয় নাই, এতটুকু পর্যন্ত আমি যতগুলো বেশ পরিচালনা করছি আগে আগে, এতটুকু পর্যন্ত সবাই খুব ভালো করে পড়ে। আপনাদের এখন একটু একটু দুর্বলতা বোঝা যাচ্ছে, তাই আমাদের এই ইনশাআল্লাহ মেহনত বাড়িয়ে দিতে হবে এবং দোয়া বাড়িয়ে দিতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আচ্ছা, হয়তো আর ওই বেশি পড়া নেওয়া যাবে না,
আমি ইনশাআল্লাহ সামনে অগ্রসর আমরা। হ্যাঁ আচ্ছা, তো আজকে যে আমাদের টপিকটা আলোচনা সেই পড়াটা হচ্ছে আপনার এই যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে পড়ে আসলাম যা কিছু পড়ে আসলাম সবগুলোর মধ্যে টানের কোনো কাইফিয়ত টানের কোনো পদ্ধতি আমরা পড়ি নাই। আজকে আমরা নতুন করে যে আজকে আমাদের আলোচনা শুরু হবে সেখানে হলো টানের আলোচনা নিয়ে আলোচনা হবে। আচ্ছা টানের আলোচনা হবে। আচ্ছা আমি আপনাদের কাছে পিডিএফটা শেয়ার করি ইনশাআল্লাহ। আমরা 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 কিন্তু এই সবগুলো এই যে হরকত আমরা পড়ে আসছি, হরকত পড়ার পরে আলহামদুলিল্লাহ আমরা এই যে এই পড়াটাও আমরা পড়ে আসছি, অর্থাৎ হরকতের সামঞ্জস্যপূর্ণ করে যে পেজটা এটা আমরা পড়ে আসছি। এরপর আমরা পড়ছি তানভিন, তানভিনের সামঞ্জস্যপূর্ণ করে যে পেজ এটাও আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। কথা বোঝা যায় তো না? জি উস্তাদ বোঝা যাচ্ছে। পিডিএফটা শেয়ার করলাম, হঠাৎ করে কি জানি হলো পিডিএফটা যে আসতেছে না। আচ্ছা আমি আবার শেয়ার দেই না ইনশাল্লাহ। আজকে আগে থেকে শুরু করছি কারণ হলো আমাদের এই পড়ার নতুন পড়াটা, কারণ হলো যেহেতু কালকে বন্ধ থাকবে আজকে আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাইসিরুল কোরআন কায়দা, এটার মধ্যে ওই মাদের আলোচনাটা খুব সুন্দরভাবে দেওয়া, এই জন্য এটা নিয়ে আসছি ইনশাআল্লাহ। তো আমরা হরকত পড়ার পর আমরা তানভিন পড়ছি, তানভিনের এবং হরকত এবং তানভিনের সামঞ্জস্যপূর্ণ করে যে পেজ এটাও আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে এটা এটা বলছিলাম যে আজকে আপনাদের থেকে পড়া নিবো, আজকে নিতে পারি না এটা। তো এই পড়াটা এই পেজটা সবাই ইনশাআল্লাহ কেউ যেন বাকি না থাকে, সবাই চেষ্টা করবেন যে আমি ওস্তাদদের কাছে এটা শুনে দিব। কেউ না পারেন কমসে কম যে পারেন কমসে কম পাঁচ লাইন শুনে দেন। আপনি পারতেছেন না আমি একটু শুনে দিতেছি, আপনি পারতেছেন না আমি পুরো পেজটা শুনে দিতেছি। তো ইনশাল্লাহ যে যতটুক পারি ইনশাল্লাহ কেউ যেন বাদ না যায় ইনশাল্লাহ আমরা এটা শোনাবো। এর পরবর্তী আমরা যজমের যে নিয়মটা পড়ছি, যজমের এই যে যজমের এই নিয়মটা আমরা পড়ছি। আচ্ছা তো যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো মাদের আলোচনা। তো মাদের আলোচনাটা এটা আমরা একবারে আমাদের আমাদের বেশ শুরু হওয়ার একবারে শুরুর দিকে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়, সেটা আমরা ওই অনেক আগেই পড়ে আসছি। তো বেসিক আমাদের এই ধারণাটা আমাদের আগের থেকে আছে। এখন আমাদেরকে পড়তে হবে যে এখানে মাদ অর্থ কি, মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। তো এটা কখন মাদের হরফ হবে? যখন জবরের পরে খালি আলিফ আসবে, যখন জবরের পরে এই যে আলিফ 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 ওয়াও ইয়া, এখন এটার আগে যখন জবর আসবে, আরে একটু ভালো করে দেখাই দিই, এটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, জজমওয়ালা ইয়া, অর্থাৎ ইয়ার উপর জজম হয়ে তার আগে যদি জের হয় তাহলে মাদের হরফ, তখন আমাদেরকে টেনে পড়তে হবে। আরেকটা হলো পেশের পরে জজমওয়ালা ওয়াও, পেশের পরে জজমওয়ালা ওয়াও, তাহলে জবরের পরে খালি আলিফ, জবরের অর্থাৎ জবরের সাথে সামঞ্জস্যতা রাখে কি খালি আলিফ, জেরের সাথে সামঞ্জস্যতা রাখে হলো জজমওয়ালা ইয়া, আর পেশের সাথে সামঞ্জস্যতা রাখে জজমওয়ালা ওয়াও। আচ্ছা তো আরবিতে এটাকে স্বাভাবিকভাবে বলা হয়, এটাকে বলা হয়
যে জবরের বোন হচ্ছে এদের সাথে ভাই বোনের সম্পর্ক কেমন জানি, জবরের বোন হচ্ছে আলিফ খালি আলিফ, আর জেরের বোন হচ্ছে জজমওয়ালা ইয়া, আর পেশের বোন হচ্ছে জজমওয়ালা ওয়াও। আচ্ছা, তাহলে মা দর্থ টানিয়া পড়া, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। আচ্ছা, তো এই পিডিএফটা আনার আগে আপনাদেরকে একটু মশক করাই, আমরা সাদা একটা আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই ইনশাল্লাহ। তো দেখেন আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ পড়া যাচ্ছে, আমার কাছে খুবই দুঃখ লাগে এটা যে আমাদের ভাইয়েরা এখন এই গুরুত্বপূর্ণ সময়টার মধ্যে নাই। তো এই যে ওনারা আজকের এই পড়াগুলো যদি ওনাদের ছুটে যায়, সামনে ওদের ওনাদেরকে নিয়ে পথ চলা খুবই কষ্টকর হবে। আচ্ছা, দেখেন যেমন বাবু দিবি দিয়ে দেখাই, প্রথমত বা আলিব জবর বা, বাইয়াজের বি, বাউ আউ পেশ বু। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কিন্তু আগে পড়ে আসছি, যজমের নিয়মটা কিন্তু আমরা আগেই পারি, আগেই পারি। তবে যদি যজমটা এভাবে যদি হয়, যজমওয়ালা ওয়াও যজমওয়ালা ইয়া হয়ে তার আগে, যজমওয়ালা ইয়া হয়ে তার আগে যদি জের হয়, আর যজমওয়ালা ওয়াও হয়ে তার আগে যদি পেশ হয়, তাহলে আমাদেরকে টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। আচ্ছা, এটা আপনাদেরকে আমি এটা আর একটু চিকন করে নিই, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে আর আমার লিখতেও সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। এখন এই পড়াটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে ইনশাল্লাহ দেখেন আজকে এখানেই আপনাদের পড়া হয়ে যাবে, ভালো করে মনোযোগ দেওয়া সবাই যদি খেয়াল করে ইনশাল্লাহ দেখেন। আল্লাহু আকবার, যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। হ্যাঁ, এখানের মধ্যে আলিফটাকে পড়তে হবে, বা আলিফ জবর বা। হ্যাঁ, ওই আমরা যজমের নিয়মটা যে এভাবে পড়ে আসছি যে যজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হয়, তো ইয়াটা যে ইয়াটা নিজে নিজে উচ্চারিত হতে পারবে না, ওয়াও নিজে নিজে উচ্চারিত হতে পারবে না, তাহার ডান দিকের উচ্চারণের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো আমাদেরকে পড়তে হবে বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। এই তিনটা জিনিস আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আর এই তিনটা জিনিসের সাথে যত টান আছে সব এই তিনটা, এই তিনটার সাথে সামঞ্জস্যতা রাখবে। এবার আসি আমরা, এবার আমরা যদি নিচে এক নকতা দিলাম, এখন যদি দুই নকতা দিয়ে দিই, তাহলে দেখেন ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়াজের ইয়া, ওয়াও পেশ ইউ, ইয়া ইউ। আবার আমরা যদি নিচের দুই নকতা মুছে দিলাম, মুছে যদি উপরে এক নকতা দিলাম, এটারে আরেকটু উপর উঠাই দিই, আল্লাহ করেন। হ্যাঁ, এখন যদি উপরে এক নকতা দেই, তখন নুন আলিফ জবর না, নুনিয়া যে নি, নুন ওয়াও পেশ নু, না। আবার যদি উপরে দুই নকতা দিয়ে দেই, তখন তা, তা আলিফ জবর তা, তাই আজে তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। কিন্তু জবরের পরে খালি আলিফ, জের পর যজমালা ইয়া, পেশের পর যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন আসে নেই, বুঝে আসছে? হ্যাঁ, মাদার হরফ ঠিক আছে, শুধু এখানের মধ্যে পরিবর্তন হচ্ছে, এখানে হরফ পরিবর্তন হচ্ছে শুধু এখানে। আবার উপরে তিন নকতা দিলে, সা আলিফ জবর সা, সা ইয়া যে তি,
তাহলে দেখেন জবরের পরে খালি আলিফ, জেরে পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে আমাদেরকে যদি বলা হয় মাদার হরফ কয়টি, আমরা ওই আলিফ ওয়াও ইয়া বলার দরকার নাই, আমরা বলবো হলো মাদার মাদ অর্থটা নিয়ে পড়া। মাদার হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এরপরে আমরা এই তিনটা নকতা মুছে দিলাম, দেখেন তিনটা নকতা মুছে দিলাম। মুছে আমরা যদি এখানের মধ্যে হায়ের মাথা লাগাই দেই, হা, তাহলে হা আলিফ জবর, হা হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। আবার উপরে যদি নকতা দেই তখন খ খি খু, আবার নিচে নকতা দিলে যা জি চো। আচ্ছা, তাহলে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াওর মধ্যে কোনো পরিবর্তন করলাম? করি নেই, যা আছে তাই রাখতেছি। দেখেন এরপরে আমরা এখানে যদি সোয়াদের মাথা লাগাই দিই, সোয়াদ আলিফ জবর, স, সোয়াদ ইয়া জে সি, সোয়াদ ওয়াও পে সু, স সে সু। আবার উপরে নকতা দিলে দ দি দু। আল্লাহু আকবার। আইনের মাথা লাগাই দিলে আই, আইনের উপর নকতা দিলে গ গি গু। এরকম 29 হরফ দিয়ে এখানে মধ্যে হবে। এখন এখানে মধ্যে তো এই মোরাক্কাবের হরফ গুলা দিয়ে দেখালাম, আবার যেগুলা গাইরে মোরাক্কাব, মোরাক্কাব হয় না, এক হলো দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, এগুলো তো মোরাক্কাব হয় না, এগুলার ক্ষেত্রে কেমন হবে? এগুলার ক্ষেত্রে ওই এটা মিলিত হবে না। যেমন যেমন দাল দিয়ে যদি দেখাই, দাল, দাল আলিফ জব, দা, দাল ইয়া জে দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। আবার উপরে নকতা দিয়ে দিলে দা দি দু। আল্লাহ। এরপরে র দিয়ে যদি দেখাই তাহলে দেখেন র আলিফ জবর, র, র ইয়া জে রি, র ওয়াও পেশ রু, র রি রু। আবার উপর নকশা দিয়ে দিলে জা জি সু। আবার মাথা গোল করে দিলে ওয়াও বি, ওয়াও আলিফ জবর, ওয়া, ওয়াও ইয়া জে রুই, ওয়াও ওয়াও পেশ রু, এখন এই মাদের বিষয়টা আশা করি সবার বুঝে আসছে। এমন কোন কেউ আছেন যে এখানে কোনো প্রশ্ন আছে? কেউ আছেন? আমি এবার ওই মাদের আলোচনাটা নিয়ে আসি এখানে। আমার একটা প্রশ্ন আছে। যজমের নিয়মটা তো আমরা আগেই পড়ে আসছি, এখন শুধু জি বলেন। জি, ধরেন এক আলিফ যে টানবো, এই এক আলিফের পরিমাণ মানে সর্বনিম্ন কতটুক, মানে এই এক আলিফে, মানে অনেক সময় যখন আমরা দ্রুত তেলাওয়াত করি তখন ওই এক আলিফটা কমে যায় কিনা, এটার জন্য জানা আর কি বিষয়টা। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন। তো এখানের মধ্যে আমরা একটু বেশি পরিমাণ টানবো, আমরা কি টানবো? একটু বেশি টানবো। এর পরবর্তীতে পরবর্তীতে শেষের দিকে গিয়ে আপনাদেরকে পরিমাণটা আমাকে জ্ঞানে দিয়ে দিন, আমি আপনাদেরকে পরিমাণটা পরে বলবো। এখন আপনারা খুব বেশি টানেন, মনে রাখবেন আপনারা যদি টানের টানটা যদি আপনারা বেশি দেন তাহলে অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমরা যদি টান না দেই তাহলে অর্থের মধ্যে পরিবর্তন আসবে। যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে যেমন কেউ কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন কেউ যদি এখানের মধ্যে লা যদি টান দিয়ে বলে, এখানের মধ্যে লাটা আসে মুফির জন্য, অর্থাৎ না, না বোঝায়। আর কেউ যদি লাটাকে শুধু না টেনে যদি পড়ে তাহলে লাটা কয়েক কারণ আসে, তার মধ্যে একটা কারণ হলো তাকিদের অর্থে আসে, অবশ্যই অর্থে আসে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অবশ্যই অর্থ ধরা হয় তাহলে সেখানে অর্থ হয়ে যায় যে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, নাউজুবিল্লাহ। তো দেখেন অর্থ আকাশ জমিন পার্থক্য হয়ে যায়। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদেরকে খুব টানের বিষয়টা খুব সজাগ থাকতে হবে। আপনি যদি বেশি পরিমাণ টান দেন অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু যদি না টান দেন তাহলে অর্থের মধ্যে পরিবর্তন চলে আসবে। এই জন্য আমরা এখন বেশি পরিমাণ টানি, পরে জায়গা থেকে একালি টিকবে। তো একালি পরিমাণটা আমি বলে দিব ইনশাআল্লাহ। তাহলে
গতকালকে আমরা পড়ছিলাম হলো এই যে জজমের নিয়মটা পড়ছিলাম, হ্যাঁ এটা আইনুন কলবুন আলহামদু তারিফু, হ্যাঁ তো এটা আমাদের কালকে আপনারা আবার ভালো করে পড়বেন ইনশাল্লাহ। এটা এই পেজটা তাহলে আমাদেরকে 13 নম্বর পেজ আর হলো 14 নম্বর পেজ, হ্যাঁ আর মাদের আজকে আপনাদেরকে বেশি দিব না, মাদের আজকে হলো আপনাদেরকে শুধু একটা দিব যাতে আপনারা ভালো করে পড়তে পারেন, ভালো করে যেন পড়তে পারেন। ধরেন তাহলে জবরের বাম পাশে যে খালি আলিফ শুধু এটা আপনাদেরকে দেখাইতেছি, যেমন তা জবর তা, তা আলিফ জবর তা, অর্থাৎ কোনটা টান হয় না কোনটা টান হয় সেটা দেখাচ্ছে, হরকত তাড়াতাড়ি পড়তে হয় মাদ টেনে পড়তে হয় সেটা আমাদের নিকট স্পষ্ট করতেছে। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, তা তা, ত ত, সা সা, ঠিক এরকম ভাবে সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, সিন জবর সা, সিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। আর এখানে দেখি কফ আলিফ জবর ক, হ্যাঁ এখানে আমাদের মাদের হরফ আসছে জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ এখানে মধ্যে যেহেতু আমরা জবরের বাম পাশে খালি আলিফ পড়ছি সেজন্য এখানে মধ্যে যে শব্দগুলো নিয়ে আসছে শুধু জবরের বাম পাশে খালি আলিফের মাদের হরফ গুলা এখানে নিয়ে আসছে। আচ্ছা মিম আলিফ জবর মা, লাম জের লি, মা লি, কাফ জের কি, মা লি কি, হাজির হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন, غين الف جبر غ سين ذ سي غ سي قب ذ ر ق غ س ق ح الف جبر ح سين ذ سي ح س د ل ذ د ح س د ر ز ر ج م الف جبر ج ر ج ل م د ب ش ل ر ج ا ل ق ل م ا ل ك ح س ا ب غ س ق ح س د ر ج ا ل। এরপরে আমরা নিচের লাইনে আসি ইনশাআল্লাহ, নিচের লাইনে দেখেন জিম জে জি বা আলিফ জবর বা, জিবা লাম দুই পেশ লুন, জিবালু, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন, খ জবর খ, লাম কাফ জবর লাক, খালাক, নুন আলিফ জবর না, খালাকনা, র জবর রাফা, আইন জবর ফা, রাফা, নুন আলিফ জবর না, রফানা, লাম জবর লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাইনা, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকানা। এরপর আপনারা উচ্চারণটা পড়বেন জিবালুন কিরামিন খালাকনা রফানা লাদাইনা লাকানা। তাহলে আমরা মাদের তিনটা, মাদের হরফ তিনটা, তিনটার মধ্যে তিনোটাই আলহামদুলিল্লাহ আমরা পারি, কিন্তু আপনাদেরকে দেওয়া হলো মাত্র একটা, তিনোটাই। এখন আপনাদেরকে যেই যেই কোনো ভাইকে যখন জিজ্ঞাসা করব মাদের হরফ কয়টি, তিনটি কি কি, আপনারা সবাই পারবেন, তারপরও আপনাদেরকে দেওয়া হলো মাত্র একটা। কি জন্য? যাতে আপনারা ভালো করে পড়েন এবং পিছনের পড়াটারে আপনারা একটু রিভিশন দিয়ে আসছেন। তো কালকে যেন কোনো ভাইয়ের এরকম যেন না হয় যে আমাদের এই পেজটা 13 নম্বর পেজ, পরবর্তীতে 14 নম্বর পেজ এবং 15 নম্বর পেজের শুধু উপরের যে অংশটা, উপরের যে অংশটা এটার মধ্যে যেন কারো কোনো কিলোকাল না থাকে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস আমরা দেখি আপনাদেরকে দেখাই দিই, এটা হলো সহজ একটা বিষয়। তো দেখেন আমরা যে জজমের নিয়মটা পড়ে আসছি, জজমের নিয়ম, হ্যাঁ জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। তো এই জজমের যে নিয়মটা এটা কিন্তু এই যে মাদের যে আলোচনা করলাম এটা কিন্তু এই যে জজমের নিয়মটাই, হ্যাঁ যেমন ইয়ার মধ্যে যে জজমটা হয়েছে এবং ওয়ার মধ্যে যে জজমটা হয়েছে এটা কি উচ্চারিত হতে পারছে? হতে পারে নাই, যখন তার আগে জের দিলাম তখন সেটা মাদের হরফ হলো এবং উচ্চারণ হলো, যখন ওয়ার আগে পেশ দিলাম তখন এটা মাদের হরফ হলো এবং উচ্চারণ হলো। আল্লাহু আকবার, তাহলে মাদের হরফ তখনই হবে যখন ইয়ার উপরে জজম হয়ে তার আগে জের হবে, এর আগে যদি পেশ হয় বা জবর হয় তাহলে কিন্তু মাদের হরফ হবে না। আবার এখানে যদি
এখানে আমাদের জবর জবর বা জের হয় তাহলে এখানেও মাদার হরফ হয় না, পেশের পরে যজমালা ওয়া হতে হবে, জেরের পরে যজমালা ইয়া হতে হবে। এখানের মধ্যে পেশ হলেও হবে না, জবর হলেও হবে না, জের হতে হবে। আর এখানের মধ্যে জবর হলেও হবে না এবং জের হলেও হবে না মাদের হরফ। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, এটা হলো যজমের যে নিয়মটা আমরা পড়ে আসছি সেই একই নিয়মটা। এখন শুধু আমাদেরকে মনে রাখতে হবে শুধু এই যে পাঁচটা হরফ, এই পাঁচটা হরফে যখন যজম হবে সেই যজমের যে নিয়ম সেই কাইফিয়তে সেইভাবেই আমরা উচ্চারণ করব, শুধু কেবলমাত্র এখানের মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়ব, শুধু কেবলমাত্র এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব। তো এখানের মধ্যে এটাকে বলা হয় কলকলা, হ্যাঁ এটাকে বলা হয় কলকলা। কলকলা অর্থ হলো প্রতিধ্বনি হওয়া, ধাক্কা বা পাল্টা আওয়াজ করিয়া পড়া। এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন, কথাটা হলো আপনারা বেশি পড়াটারে অনেক বেশি মনে করবেন না, সহজভাবে নেন, সহজভাবে নিলে আপনাদের জন্য সহজ হবে আর কঠিনভাবে নিলে কঠিন মনে হবে। আমরা যে যজমের নিয়মটা পড়ে আসছি গতকালকে সেই পড়াটাই আজকে রইল, আজকে নতুন কোনো পড়া হয় নাই, আজকে নতুন কোনো পড়া হয় নাই। যে সেই যজমের নিয়মটার মধ্যেই মাদের আলোচনা, সেই যজমের নিয়মের মধ্যেই এই কলকলার আলোচনা। তো কলকলা হরফ পাঁচটি, অফত বা জিম দাল, এই পাঁচ হরফে যজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফে যখন যজম হবে তখন আমাদেরকে ধাক্কা বা পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়। তো এই পাঁচটা হরফ সহজভাবে মনে রাখার জন্য কুতুব জাদা, কুতুবের ছেলে, জাদা অর্থ ছেলে, কুতুব মানে কুতুব, কুতুব জাদা মনে রাখলে আমাদের হবে। যেমন কুতুব, কুতুব জাদা, জাদা। আচ্ছা, কুতুব জাদা, কুতুবের ছেলে। তাহলে দেখেন এখানে কফ ত বা জিম দাল পাঁচটা হরফ মনে রাখার জন্য সহজভাবে এটা মনে রাখবেন, এক এক শব্দে কুতুব জাদা। আচ্ছা, তাহলে আমরা পড়ি, দেখেন ওই যজম যেরকম ভাবে আমরা পড়ে আসছি, যেমন বাসিন জের বিস, লাম নুন জবর লান, ফার অজবর ফার, এরকমই। শুধু এখানে একটু ধাক্কা দিবেন আর কি, প্রতিধ্বনি হবে। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক, হামজা তো জবর আক, হামজা। এটা আপনারা পড়েন, আমি আপনাদের থেকে পড়ানি, এটা আপনারাই পড়েন, একটু প্রতিধ্বনি করবেন আর কি। জি দেখি কি পড়বেন আলম ভাই, সবাই ইনশাল্লাহ হিম্মত করবো আমরা, এটা তো পিছনে পড়াই। জি এরপরে এখান থেকে পড়েন, জি বলেন নূর আলম ভাই। হ্যাঁ, আরেকটু আরেকটু জোরে বলতে হবে। আচ্ছা, আমাদের মহিবুল ভাই বলেন, মহিবুল ভাই বলেন। জি হামজা কফ জবর আক্ক, হামজা কফ জের ইক্ক, জি হামজা কফ পেশ উক্ক, আক্ক ইক্ক উক্ক। মাশাআল্লাহ, দেখি। হ্যাঁ আচ্ছা, ইয়া আমাদের আরেকজন ভাই হাত জাগাইছে মাশাআল্লাহ, যে আমাদের ইয়া সালমান ভাই আসেন হযরত, আপনি নিচের লাইন ইনশাআল্লাহ। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, মাশাআল্লাহ, হামজা বা পেশ উব, আব উব উব, মাশাআল্লাহ। জি এরপরে এরপরে এই রাসেল ভাই শুনান পর এরপরেরটা। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ, মাশাআল্লাহ। জি এরপরে তারেক ভাই। হামজা দল জবর আদ, হামজা দল জের ঈদ, হামজা দল পেশ উদ, আদ ঈদ উদ, মাশাআল্লাহ। এই যে দেখেন আপনারা একটু শুধু ক্লাসের মধ্যে ভালো করে খেয়াল করলে আপনাদের পড়া হয়ে যাবে। এই যে দেখেন এখন সবাই তো সুন্দর পড়া দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাই আমাদের এখানের মধ্যে একটা কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। যেমন আক, হ্যাঁ আক এক উক, আক এক উক, আব ইব উব, আজ ইজ উজ, আদ ইদ উদ। আচ্ছা, এখানের মধ্যে অত ইত উত, এখানের মধ্যে এই নিচে যে দুইটা, নিচে যে তিনটা, যেমন
আবে ইবে উবে আজে ইজে উজে আদে ইদে উদে এই যে যে তিনটা এখান থেকে এক দুই তিন এই তিনটা সামান্য পরিমাণ জের দিকে দাবিত হয় যেমন আবে বের দিকে দাবিত হয়েছে আবে আজে আবে ইবে উবে হ্যাঁ আজে ইজে উজে জের দিকে দাবিত হয়েছে আদে ইদে উদে জের দিকে দাবিত হয়েছে আর উপরের যে দুইটা এটা স্বাভাবিকভাবে পেশের দিকে দাবিত হয় তাহলে উপরের দুইটা হলো পেশের দিকে দাবিত হয় লাস্টের যেই প্রতিধ্বনি যেটা আছে প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিত হয় আর নিচের তিনটা জেরের দিকে দাবিত হয় এটা বলার দরকার ছিল না আপনারা এমনিই আপনাদের এটা পারতেন তারপর এটা বলে দিলাম এই কারণে যাতে আপনারা অন্য ভাইকে সুন্দরভাবে সুন্দরভাবে বুঝিয়ে পড়াইতে পারেন আমি আপনাদেরকে শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আপনাদের এখানে শুধু আপনাদের পড়ায় দেওয়া এটা না এটা আপনাদের একটা ট্রেনিং এরপরে এর পরবর্তীতে এই শব্দগুলো আমি একটানে বলে দিচ্ছি সময় কম আপনাদেরকে এখনই ছেড়ে দিব ইনশাআল্লাহ খ জবর খ লাম কব জবর লা খলাক তা পেশ তু খলাকত হামজা কব জের ইক র হামজা জবর র ইকর হামজা কব পেশ ও ক সিন জে সি ও ক সি মিম পেশ মু ও ক সি মু খলাকত ইকর ও ক সি মু হামজা তো জবর আউ তা আইন জবর আউ তা আ মিম জবর মা আউ তা আ মা মিম তো জবর মা তো লাম জবর লা মা তো লা আইন দুই পেশ উন মা তো লা উন নুন তো পেশ নু তো ফা জবর ফা নু তো ফা তা দুই জের তিন নু তো ফা তিন আইন বা জের আইব র জবর র আইব র তা দুই জবর তা না আইব র তান হা বা জবর হাব লাম দুই পেশ লুন হাব লুন ওয়াও জবর ওয়া তা বা পেশ তুব ওয়া তুব আউ তা আ মা মা তো লা উন নু তো ফা তিন عبرة حبل وتب افري حمزة جنجر أجر دبش أجر حار آتا كمروس تالين بير حتى من المهدي كان المدد حاجم جر حجر دبش حجر فاجم جبر فجر دبش فجر قد دل دبر قد حمزة فا دبر أف قد أفلم دبر لا قد أفلح دبر ها قد أفلح سين دل جي سيد را دبر را سيد را تا دي بيش شون سيد را تون يا دل دبر يا دا عين بيش رو يا دعو ايبا اپنا را بھانگا اوچران دا پور بین اج رون اج رون اكتا اكتا کر اوچران پور بین ہاں ايبا اپنا ریڈن دا پور بین اج رون حج رون فج رون قد أفلح سيد را تون ইয়াদউ তো ইনশাআল্লাহ আমাদের আজকে শনিবার যেহেতু আমাদের কালকে বন্ধ থাকবে আমাদের শনিবারের পড়া হলো ভালো করে খেয়াল করেন এক হলো ১৩ নম্বর পেজ এর পরবর্তীতে হলো আমাদের ১৪ নম্বর পেজ এবং ১৫ নম্বর পেজের ইয়াটা একটু কষ্ট করে এই আমাদের তনু ভাই জি ওস্তাদ হ্যাঁ আমি তিনটা পেজ এখন ইয়া করবো আপনি আছে না স্ক্রিনশট দিয়ে এখন এখান থেকেই এখন স্ক্রিনশট দিয়ে ওই গ্রুপের মধ্যে আপনি এটা বা আপনি পরবর্তী আচ্ছা এখনই দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে নিয়েছি ওস্তাদ হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিয়েছি আমি হ্যাঁ এই তিনটা পেজ স্ক্রিনশট দিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন যে আমাদের শনিবারের পড়া ইনশাআল্লাহ সবার যেন এই তিনটা পেজ ভালো করে দরকার প্রয়োজনে পড়ে এর পরবর্তীতে আমাদের গ্রুপের মধ্যে এটা উনি অডিও ভয়েস পাঠিয়ে দিবে তারপরও আমি এই তিনটা পেজ আবারও দিয়ে দিচ্ছি তনু ভাই যদি ওইখানে স্ক্রিনশট যদি সুন্দর না হয় তাহলে আবার স্ক্রিনশটটা সুন্দর করে নেন আমি বড় করে নেই এরপরে আপনি স্ক্রিনশট দিয়েন জি নিছেন তনু ভাই ওস্তাদ ১৩ নম্বর পেজ ১৪ নম্বর পেজ দেখ আচ্ছা মাশাআল্লাহ জি জি ওস্তাদ হয়েছে এবার ১৫ আচ্ছা শুকরিয়া জি জি ওস্তাদ আচ্ছা আলহামদুলিল্লাহ এবার আমরা ছুটির দোয়া পড়ি ছুটি দেওয়ার আগে অনেকে বিদায় নিয়ে নিছে আচ্ছা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা
إلا أستغفرك وأتوب إليك الله حافظ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়ার ইহতেমাম আমরা বেশি বেশি আর আমরা আসসালামু আলাইকুম বাবা একটু কষ্ট করে সবাই সবার জন্য দোয়া করব আমাদের যারা আমাদের হারিয়ে গেছে যে ভাইরা উনাদেরকে যেন আমরা আবার ফিরে পাই হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে ভাইদেরকে ফিরিয়ে দেয় দোয়া করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম